তুমি যদি আমার মাকে কোনো রকম সম্ভ্রম দেখাতে না পারো অন্তত আমার খাতিরে। আমি সেই কথা বলছি যে তোমার মা আমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করেন তাতে করে অন্তত আমার খাতিরে তোমার মার নাম আমার সামনে উচ্চারণ করাই উচিত না। তুমি আমার মাকে আঘাত দিয়েছো। আমি তোমাকে কিছু পেতাম না, তুমি তো বুঝেছিলে তোমার সেই সেই যে সেই বন্ধু তোমার মায়ের পছন্দ করা সে আইসিএস বিলেতটা তোমাকে খুব ভালোবাসত। কখনো না, কেউ আমাকে ভালোবাসত না। ভালোবাসত সে বরঞ্চ তুমি। তোমার বান্ধবীদের নাম করবো মীরা 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 শিফালি মুক্তা। সে তো বিয়ের আগে, বিয়ের আগে এই তো সেদিন তুমি মীরার সঙ্গে আচ্ছা বাবা হয়েছে হয়েছে। শোনো বলছিলাম কি যে এখানে গোদ কাজ করে না যেতে হবে না। না আমি যাবো না, তুমি যাও। যা তাই কখন হয় দিগ্বিজয়বাবু তোমাকে একবার জন্য নিমন্ত্রণ করে পাঠিয়েছে। তা হোক, আমি কিছুতেই যাবো না। লোক শোনা